বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ হবে স্পোর্টিং উইকেটে, থাকবে বাউন্স। যমুনা টিভিকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, যার আরেক পরিচয় ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বড় ভাই। বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার কথাও জানান তিনি। কলকাতা থেকে হাসান আল মারুফের আরও একটি প্রতিবেদন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিকে আমরা পেয়েছি, তার আরও একটি পরিচয় আছে। তিনি প্রিন্স অফ কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলির বড় ভাই, দাদার বড় ভাই, আরেক দাদা আমরা পেয়েছি দাদাকে। দাদা প্রথমে স্বাগতম যমুনা স্পোর্টসে। দাদা প্রথমে জানতে চাই প্রশ্ন, যে উইকেট কেমন হবে বাংলাদেশের নেদারল্যান্ডস ম্যাচে? কেমন উইকেট? ইভেন উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে, বাউন্স থাকবে, উইকেটে রান হবে। যদি ভালো ব্যাটিং হয় তো হাই স্কোরিং ম্যাচ হবে, ভালো বোলাররা যারা ফাস্ট বোলার তারাও উইকেটে হেল্প পাবে। আপনার এক্সপেকটেশন কি বাংলাদেশ কেমন করতে পারে? দেখুন, আমার এক্সপেকটেশনই ওয়ার্ল্ড কাপের আগে ছিল অনেক বেশি, কারণ বাংলাদেশ আমরা সবাই জানি লিমিটেড ওভার ক্রিকেটে খুবই শক্তিশালী দল। বাট যে কোনো কারণেই হোক, এখন অবধি সেইভাবে তারা নিজেকে তুলে ধরতে পারেনি। বাট আগে যে দুটো ম্যাচ আছে, 28 তারিখ 31 তারিখ, গুরুত্বপূর্ণ ম্যাচ, গুরুত্বপূর্ণ এই কারণে কারণ তাদেরকে ভালো প্রদর্শন করতে হবে নেদারল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গে। এবং আমার বড় আশা যে তারা ভালো খেলবে, কারণ আমি এক্সপেক্ট করছি যে অনেক বাংলাদেশি সমর্থক এই ম্যাচ দেখতে আসবেন, টিকিটও কিনছেন, তা সবাই চায় নিজের দেশ ভালো খেলুক। সেই অর্থে আমি মনে করি যে বাংলাদেশি যারা খেলোয়াড় তারা এই কথা মাথায় রেখেই মাঠে নামবে। একটা প্রশ্ন, যে এই যে নতুন করে সাজানো হয়েছে, এটা আগে আগে হয়তো এরকম ছিল না শুনেছি, সব মিলে কেমন আসলে পরিকল্পনাটা কি বা এই জায়গাটা নিয়ে? খুব সুন্দর, দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই পরিকল্পনা আমাদের 2022 সালে শুরু হয়, বাট আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। IPL এর পর আমরা এই কাজে হাত দিই এবং 4 মাসের মধ্যে আমরা পুরো কাজ করব। আপনাদের একাডেমিতে গিয়েছিলাম, সৌরভ গাঙ্গুলি ক্রিকেট একাডেমি, এটা আমাদের সল্টলেকে করেন, আপনি শুনেছি আপনি সেটা দেখাশোনা করেন, ওই একাডেমি নিয়ে যদি একটু জানান যে পরিকল্পনা কি বা এখন? দেখুন, এই একাডেমি প্রায় 2003 সাল থেকে চলছে এবং এখান থেকে অনেক প্লেয়ার উঠেছে। এটা 6 একরের উপর আছে, অনেক স্টুডেন্ট এখানে প্র্যাকটিস করে এবং অনেক প্লেয়ার এখান থেকে বাংলার বিভিন্ন স্তরে খেলে। দাদা ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন দাদা, ধন্যবাদ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলকাতা, ভারত।